মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র মহরমে প্রতিবছর আগরতলায় বের হয় র্যালি। এবছর এর ব্যতিক্রম নয়। শহীদ কারবালা স্মরণে বৃহস্পতিবার আগরতলা দক্ষিণ রামনগর এলাকা থেকে বের হয় মহরমের র্যালি। ধর্মীয় রীতিনীতি মেনে হয় উৎসব পালন, মোমবাতি জ্বালিয়ে প্রার্থনাও করেন মহিলারা। ইমাম হুসাইন শহীদ হয়েছে আজকের থেকে প্রায় 1300 বছর আগের থেকে আমাদের এই মর্মান্তিক ঘটনা হয়েছে। এই কারণে আমরা এটারে প্রতি বছর 63-65 বছর পর্যন্ত আমরা যাব এটাকে আমরা পালন করেছি। আজকে আমাদের খুব কষ্টের দিন, মানে ইমাম যেহেতু শহীদ হয়ে গেছে, একজন মানুষ মারা গেলে যেহেতু এই শোক দিবস, আজকে আমাদের শোক দিবস হিসাবে আমরা এটা পালন করি। সারা বিশ্ববাসীর কাছে এইটুকু প্রার্থনা করব, আপনারা এই দিনটাতে মুসলমান হিন্দু ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবারই কাছে এই প্রার্থনা করব কি আপনারা সবাই শান্তি থাকুন, শান্তি বজায় রাখুন, ধর্ম ব্যতিক্রম করবেন না, ধর্মের প্রতি সবাই লক্ষ্য দিন। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।